আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি গত ক্লাসে আপনাদেরকে সূচক সম্পর্কে আলোচনা করছিলাম তো এবার লগারিদম নিয়ে আসবো বলছি আমি লগারিদম নিয়ে আসলাম আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে তো চলুন ক্লাসটি শুরু করা যাক প্রথমত লগারিদম সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে একটা সূত্র সবাই জানে সেই সূত্রটা আমি আবারও লিখতেছি সূত্রটা হচ্ছে লগ এটু দি পাওয়ার এ ইকাল টু ওয়ান আমরা যে কোনো কারণেই হোক যে কোনো কিছুতেই হোক আমাদের লগ এর অঙ্কটাকে অবশ্যই অবশ্যই আমাদের এই বেসটাতে আনতে হবে অর্থাৎ এই যে বেসটাতে আছে এটু দি পাওয়ার এ এই বেসটাতে এ বৃত্তি এ এই বেসটাতে আনতে হবে এখন যদি কখনো দেখেন যে লগ এটু দি পাওয়ার মানে এ বৃত্তি এ আর এর উপরে পাওয়ার যদি কোনো কিছু থাকে তাহলে কি করবেন এই যে পাওয়ার যেটা আছে সেটাকে আপনি এই পাশে নিয়ে এসে সেটা গুণ আকারে করে লগ এ বৃত্তি আমরা জানি কি ওয়ান সো লগ এ বৃত্তি এ ইকুয়াল টু ওয়ান সো আলটিমেট আমাদের অ্যান্সার হয় টু সুতরাং আমাদেরকে যেই করেই হোক মাস্ট বি আমাদেরকে এই লগ টু বৃত্তি টু লগ থ্রি বৃত্তি থ্রি যাই করুন না কেন অ্যান্সার ওয়ান হবে অর্থাৎ লগ সেভেন ভিত্তি সেভেন হলে আমাদের সেটা ওয়ান হবে সো আমাদের যেই করেই হোক আমাদের অবশ্যই অবশ্যই আমাদের বৃত্তি এবং বৃত্তির পাওয়া যেটা সেটা সমান রাখতে হবে তাহলে কেবল আমরা ওয়ান করতে পারব আর আমরা লগের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই অবশ্যই এই বৃত্তিটাকে আমরা সমান করতে চেষ্টা করব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয় লগ সেভেন টু দি পাওয়ার সেভেন যদি তার উপরে পাওয়ার থ্রি থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি ওই যে পাওয়ারটাকে আপনি পাশে নিয়ে আসবেন এবং যে সেভেন সেভেন তাহলে হচ্ছে লগ থ্রি গুণন সরি ওয়ান হবে এটা অ্যান্ড থ্রি অ্যান্সার এটা হচ্ছে লগের এর খুব সাধারণ সূত্র আর এই ক্ষেত্রে আমি আরো একটা কিছু বলে রাখি সেটা হচ্ছে আমরা একটা কে সবসময় দুইটা রুট টু লিখতে পারি একটা কে সবসময় কি দুইটা রুট থ্রি লিখতে পারি তাহলে আমরা যদি এই দুইটা রুট টু ইকাল টু গুণ করলে রুট ফোর হয় রুট ফোর আলটিমেট কত টু নিচক এমনিতে এটা এটা সবাই পারে আমি আমি যতটুকু জানি এটা সবাই পারে জাস্ট দেখিয়ে দিলাম আর কি তো চলুন এবার আমরা লগের কি অঙ্কগুলা কেমন থাকে এবং সেগুলো আমরা কিভাবে করতে পারি তার একটা বর্ণনা দেখে নেই আমরা তো চলুন দেখা যাক আমরা এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সর্বপ্রথম আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের অবশ্যই বৃত্তি তার উপরে পাওয়ারটা আমাদের সমান করতে হবে সেই জন্য আমাদের কি করতে হবে লক থ্রি বৃত্তি থ্রি ফো আর ফোর অর্থাৎ থ্রি ফোর পাল টু একাশি এটা আমরা সবাই জানি থ্রি ফোর পিকোয়াল টু একাশি সো এখন আমরা দেখতেই পাচ্ছি যে এটার বৃত্তি এবং পাওয়ারটা কি সমান হয়ে গেছে সুতরাং আমাদের বৃত্তি এবং পাওয়ারটা ইকুয়াল টু ওয়ান দিতে পারি তবে তার আগে এই যে পাওয়ারটা ছিল তার উপরে যে পাওয়ারটা ছিল সেটাকে তো আমরা পাশে আনতে হবে এই যে সেটাকে আমি পাশে নিয়ে আসলাম দেন লগ থ্রি দুই পাওয়ার থ্রি বৃত্তি থ্রি দেন ফোর গুণন ওয়ান অ্যান্সার ইজ ফোর এখানে যদি আমি আরও একটা অঙ্ক করি যদি আমি আরো একটা অঙ্ক করি সেটা হচ্ছে যদি লগ সেভেন বিত্তিন

এইবার আমরা কোন অঙ্কে যেতে পারি এবার হচ্ছে ধরেন একটা অঙ্ক দেওয়া আছে এইভাবে যে আহ ওভার ফাইভ ভিতরে থ্রি আচ্ছা এটা কি আপনাদের মনে পড়ে আমি যে গত ক্লাসে যে অঙ্কটা করেছিলাম যে এটা এটার ভিতরে থ্রি থাকলে সেটা হবে কি ওয়ান থার্ড ফাইভ টু ওয়ান থার্ড হবে বলছিলাম কি আচ্ছা এখন এই অঙ্কটা ঠিক সেই রকম হবে লক ফাইভ দ্বিতি যে ফাইভ এবং ওয়ান থার্ড ওকে দেন এই যে এই বাড়তি যে ওয়ান থার্ড পাওয়ার আছে সেটা কি এখানে পাশে চলে আসবে ওকে দেন ওয়ান ওয়ান থার্ড গুণন ওয়ান যেহেতু এটার পুরোটার মান কি আমাদের ওয়ান সো এখানে অ্যান্সার হয়ে গেছে ওয়ান থার্ড আমি আবারও আপনাদের সুবিধার্থে আবারও বলে দিতে চাই যে লগ এ বৃত্তি এ তার উপরে পাওয়ার যাই থাকুক না কেন সেই পাওয়ারটা পাশে চলে আসবে এবং ল এবং হয়ে যাবে আপনাদের সুবিধাটা আমি আবারও দেখিয়ে দিলাম সেটা আচ্ছা এইবার আমি আরো একটা ম্যাচ সম্পর্কে আলোচনা করতে চাই সেই ম্যাটটি হচ্ছে এইরকম যে আ ল স্কোয়ার ওকে এটাকে আমরা কিভাবে করতে পারি এটাকে কিভাবে করা যায় তো সাধারণত আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা একটা দুইটা রুট টু লিখতে পারি তাই না দুইটা রুট টু লিখলে আলটিমেট সেটা ইকুয়াল টু ফোর হয়ে যায় সো আমি কি এখানে লিখতে পারি যে টু এর বদলে রুট ফোর লিখতে পারি তাহলে কিন্তু আলটিমেট আমাদের অ্যান্সারটা হয়েই যাচ্ছে ফোর ইকুয়াল টু ফোর অ্যান্ড রুটের জন্য একটা হাফ ওই যে আমরা গত গত ক্লাসে শিখছি রুটের জন্য একটা হাফ দিতে হয় তো রুটের জন্য একটা হাফ এখন এখানে কি করতে হবে এই যে হাফটা আছে সে হাফটা আমরা এখানে কি পাশে নামে আনবো এবং গুণ আকারে লব ফোর টু দি পাওয়ার লব ফোর ভিত্তি ফোর অ্যান্ড হাফ গুণন ওয়ান অ্যান্ড দ্যাট অ্যান্সার ইজ হাফ আমাদের অঙ্কটা সলভ হয়ে গেছে সো এইখানে আমি আবার একটু বলে রাখছি একটা টু থাকুক সেটাকে আমরা রুট টু দুইটা লিখতে পারি সেই জন্য আমি এখানে কি ফোর লিখতে পারছি সো এটা আপনাদেরকে একটু মাথায় রেখে দিতে হবে যেহেতু অঙ্ক করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের মাথাটা খাটাতেই হবে সো এটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ আচ্ছা এবার আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করব সেটা দেখে নিচ্ছি এই অঙ্কটা সলভ করতে সাধারণত প্রথমে আমাদের চারশোটা ভাঙ্গাতে জানতে হবে চারশোটা কি কিভাবে ভাঙা যায় আমরা যদি গুণনীয় জেনে থাকি চারশো এর তাহলে গুণনীয় ভাঙ্গা থেকে আমরা পেতে যে চারশোটা ভাঙা যায় এই নিয়মে যে ষোলো গুণন পঁচিশ সো আমরা এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর দেন ফাইভ স্কোয়ার কি লিখতে পারি না হ্যাঁ লিখতে পারি আমরা এটা আচ্ছা সো আমরা যদি এখন আবারও যদি মিলাতে চাই তাহলে কিভাবে মেলাতে পারি এখানে টু রুট ফাইভ সো এইটাকে আমরা লিখতে পারি যে টু রুট ফাইভ ফোর কি লিখতে পারি না এই যে টু দি ফোর এবং রুট ফাইভের উপরে ফোর ফোর দিলে আলটিমেট সেটা ফাইভ স্কোয়ারে হয়ে যায় আমাদের অঙ্কের সুবিধার্থে কোন সুবিধার্থে আমাদের অবশ্য অবশ্যই আমি বলছি অবশ্য অবশ্যই আমাদেরকে এই যে ভিত্তিটা আছে এই যে এই ভিত্তিটা আছে সেই ভিত্তিটা মাস্ট বি আমাদেরকে সমান করতে হবে ভিত্তি এবং পাওয়ার সমান করতে হবে সেই জন্য আমরা এই নিয়মটা ফলো করতেছি আচ্ছা ল টু রুট ফাইভ অ্যান্ড দেন আমি এখানে লিখতেই পারি টু ফাইভ ফোর সো এখন দেখুন আমাদের এই যে বৃত্তিটা ছিল সেই বৃত্তিটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে সেই বৃত্তিটা সমান করতে আমরা এত কিছু করা লাগছে আচ্ছা দেন কি করতে হবে ওই যে আপনাদের পাওয়ারটা ফোর ছিল সেই ফোরটা আমি পাশে নিয়ে আসলাম দেন লব টু রুট ফাইভ দেন টু রুট ফাইভ এখন সরি রুট ফাইভ এখন রুট ফাইভ রুট ফাইভ লগ বৃত্তি বৃত্তি সমান হয়ে গেলে কি হয়ে যায় ওয়ান হয়ে যায় সো এখানে আলটিমেট অ্যান্সার ফোর হয়ে গেল এখন আমরা আরো একটা অঙ্ক দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে সো আমরা ওই গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোর মধ্যে এটা পড়ে সেটা হচ্ছে লব যে ফাইভটা ছিল সে ফাইভ ফাইভ বিতে ওয়ান থার্ড ইন্টু ফাইভ বিতে হাফ যেহেতু রুট ছিল এই জন্য হাফ হয়ে গেল এখন দেখি আমরা কি করতে পারি লগ ফাইভ বৃত্তি এই যে এখানে যে ফাইভ ফাইভ দুইটাই সমান এখানে উপরে যে বৃত্তি সমান গত ক্লাসের সূচকের মতো আমরা কি করবো একটা ফাইভ লিখে তারপর যেহেতু এটা গুণের বেলায় যেহেতু গুণের বেলা আছে তার মানে এটা পাওয়ার দিয়ে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে সো যোগ হয়ে গেলে কি হয়ে যাবে আলটিমেট আহ তিন পাঁচা পনেরো অর্থাৎ যোগ হয়ে গেলে সেটা আমাদের লসগু হয়ে যাবে আমরা লসগু একসাথেই করে ফেলি 3 তিন ছয় তিন দুগুণা ছয় ছয় ভাগের সাধারণত সরি লসাগু ছয় হয়ে গেল এখন ছয় হয়ে যাওয়ার পর কি হবে দুই তাহলে হচ্ছে দুই যোগ আর এখানে হচ্ছে তিন তিন আচ্ছা তাহলে আলটিমেট আমাদের হয়ে যাচ্ছে এখানে কি ছয় ভাগের পাঁচ হয়ে যাচ্ছে এখন আমরা এই যে ছয় ভাগের পাঁচটা পাশে নামিয়ে আনবো তারপরে কি লব ফাইভ ফাইভ হয়ে গেল দেন আহ ফাইভ বি সিক্স বাই ফাইভ বি সিক্স দেন লভ ওকে তো সাধারণত অনেকে অনেক অঙ্ক করে থাকে যেমন মান নির্ণয় কিভাবে লগের লগের এক্স এর মানটা নির্ণয় করতে হয় আমি জাস্ট একটা অঙ্ক দেখিয়ে দিব এই এই এক্স এর মান নির্ণয়ের শর্ট টেকনিক আমি আরেকটা ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখাবো তবে এখন যেহেতু নবম এবং দশম শ্রেণীর জন্য অঙ্কগুলো করা আছে সুতরাং আমি একটা নিয়ম ওদেরকে ওদের জন্য দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লগ ফাইভ এক্স থ্রি এই ক্ষেত্রে আমি যেটা সবাইকে বলে থাকি সেটা হচ্ছে যে এইখানে এই পাওয়ারটা যেই থাকুক না কেন সেটা যদি ফাইভ থাকুক ফোর থাকুক সেভেন থাকুক একশো সেটাকে আমি নির্দিদায় এইখানে বসিয়ে দেওয়ার পরে কি করতে হবে এই যে বৃত্তিটা আছে সেই বৃত্তিটাকে আমি এইখানে নিয়ে আসব। দেন কি করব এখানে যে থ্রিটা ছিল সেই থ্রিটাকে আমি পাওয়ার দিয়ে দিবো অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে পাওয়ার দিয়ে দিব আমি আবার বলতেছি এইখানে যা থাকবে সেটা নির্দি এখানে বসে যাবে এবং এখানে যে ভিত্তিটা থাকবে সেই ভিত্তিটা এই পাশে চলে আসবে সমানের এই পাশে চলে আসবে দেন এইখানে যে থ্রিটা বা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই পাওয়ার হয়ে যাবে সো এখানে আমি এখন লিখতে পারি যে এক্স ইকুয়াল একশো পঁচিশ আমি আপনাদের বোঝার জন্য আরো একটা অঙ্গ করে দেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করা যায় খ ল এক্স ভিত্তি পঁচিশ ইকুয়াল টু সো যে কথা সেই কাজ এখানে কি করতে হবে আমি আবারও বলতেছি জাস্ট এইখানে যে যে পাওয়ার আকারে যেটা থাকবে সেটা আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে কি করতে হবে এখানে যে বৃত্তিটা থাকবে সেই ভিত্তিটা এখানে চলে আসবে এবং এইখানে যেই যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে সো আলটিমেট কি হয়ে যাচ্ছে এখানে 5 স্কয়ার এখানে হচ্ছে স্কয়ার x স্কয়ার সো পেয়ে যাবে 5 x থেকে আমরা স্কয়ারটা বাদ দিলে যা হয় সূত্র আন x 5 দিস সো x নিয়মগুলো নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব আজকে এতটুকুই